আওয়ামী লীগের পক্ষ থেকে এবং দেশের প্রেমিক প্রবাসী জনগণের পক্ষ থেকে এবং এদেশের যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন সময় আমাদের সহযোগিতা করতে আসে তাদের কাছে আবেদন জানাচ্ছি যে আমরা যাতে এখানে শান্তিপূর্ণভাবে থাকতে পারি, এইটা এই তারেক রহমানরা ডিস্টার্ব করতেছে এবং বাঙালিদের বদনাম দিতে আছে, এখান থেকে আমাদেরকে রক্ষা করা দরকার। এই জন্য আমরা একত্র হইয়া 28 তারিখে পার্লামেন্টের সামনে গিয়া একত্র হব এবং এই এই 29 তারিখে পার্লামেন্টের সামনে যাব এবং ওখানে সবাই মিলে আমরা জানান দেব যে এই প্রবাসে আমরা যারা আছি আমরা দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, সমতার পক্ষে, সাম্যবাদের পক্ষে এবং দেশটা সমস্ত মানুষের, কোনো গ্রুপ অফ মানুষের না, কোনো ধর্মের না, কোনো জাতির না, সমস্ত বাঙালি জাতির। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।